ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বানাচ্ছি একদম ছোটোবেলার একটা ব্রেকফাস্ট, অথবা এটা আপনি ডিনারেও খেতে পারেন, সেটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। ফ্রেঞ্চ টোস্ট খাইনি এরকম বাঙালি কিন্তু খুব কমই দেখা যায়। তা সেই ফ্রেঞ্চ টোস্ট মা যেটা বানাতো, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ডিমে ব্রেডটাকে ডুবিয়ে সেটাকে ফ্রাই করতো, তা আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এখন বাড়িতে মানে সবার বাড়িতে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম বা বেল পেপার থাকে। আজকে আমি তিন রকমের বেল পেপার নিয়ে নিয়েছি, ইয়েলো রেড আর গ্রিন। সেগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি, তার সঙ্গে একটু রসুন কুচিয়ে নিয়েছি আর একটু ধনে পাতা কুচি করে নিয়েছি, সঙ্গে একটু চিজ গ্রেট করে নিয়েছি। এবং সেই যে ফ্রেঞ্চ টোস্টটা তৈরি হতো সেটা কিন্তু একদম ডিপ ফ্রাই করা হতো এবং খেতে কিন্তু অসাধারণ স্বাদ হতো। সেই রকমই আর কি আজকে আমি একটা আজকে ডিনারে আমাদের তৈরি করছি ফ্রেঞ্চ টোস্ট। একটা শুকনো লঙ্কাকে আমি মাইক্রোওয়েভে এক মিনিট দিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত উপকরণ দিয়ে তাতে একটু দুধ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এবার পাউরুটির যে পিসগুলোকে আমি কোনা করে কেটে রেখেছিলাম সেইগুলোকে সমস্ত ওই মিক্সটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আচ্ছা, অবশ্যই নুন দেবেন, নুনও দিয়েছি, বলতে ভুলে গেছিলাম আমি। একটু ডুবিয়ে রাখলে কি হয়, সমস্ত ব্রেডটা ডিমটাকে ভালো মতন সোক করে নিতে পারে। একটু মাখন নিয়ে নিয়েছি, এই মাখনটার মধ্যে অরিগ্যানো দেওয়া রয়েছে যার জন্য এটার টেস্টটা কিন্তু খুব ভালো। এর সঙ্গে আমি একটু অলিভ অয়েল দিয়ে নিয়েছি, দিয়ে আমি ডিপ ফ্রাই করছি না আজকে, আমি এটাকে সমস্ত টোস্টগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর একটা মিক্সড ভেজিটেবল আমি সমস্ত বয়েল করে নিয়েছি, বয়েল করে সেগুলোকে আমি একটু অলিভ অয়েলে একটু সতে করে নিয়েছি, একটু গোলমরিচ আর নুন দিয়ে। আজকে রাত্রির ডিনারে আমাদের এটাই খাওয়া হবে। দেখুন আমি কীভাবে সমস্ত ক্যাপসিকামগুলোকে আস্তে আস্তে টোস্টগুলোর উপরে আটকে দিচ্ছি, ডিমের সঙ্গে থাকে বলে এটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই, খুব সুন্দরভাবে ধরে নেয়। এটা কিন্তু আপনারা বাচ্চাদের জল খাবারেও খুব অনায়াসে বানিয়ে দিতে পারেন। পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। টোস্টগুলো বানানো হয়ে গেছে, এবার আমি পাউরুটিগুলোর সাইডগুলো কেটে রেখেছিলাম সেগুলো কী করেছি ওই ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নিয়েছি। খেতে কিন্তু একদম ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতনই লাগছিল। ডিশটা তৈরি হয়ে গেছে, খেতে তো খুবই ভালো হয়েছিল। বন্ধুরা, একদিন একটু অন্যরকম ডিনার করাই যায়, যেহেতু একটু স্পাইসি ভাজা খাওয়া হচ্ছে তার সঙ্গে ওই জন্য আমি সবজিটাকে বয়েল করে একটু সতে করে নিয়েছি নুন আর গোলমরিচ দিয়ে। আশা করি ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুদের।